হোটেল ম্যানেজমেন্টে ক্যারিয়ার করতে চাইলে আপনার জন্য ডিগ্রি করা ভালো হবে নাকি ডিপ্লোমা করা ভালো হবে নাকি অনেকগুলো শর্ট কোর্স আছে যেগুলো সার্টিফিকেট কোর্স নামে পরিচিত যেমন ধরুন এসিআইপি যেসব কোর্স আছে সেগুলো ডিগ্রি যদি করেন তাকে সেখান থেকে আপনি কি কি সুবিধা অসুবিধা হবে এবং ডিপ্লোমা যদি করেন সেখানেরও কি সুবিধা অসুবিধা এই নিয়েই মূলত আমার আজকের এই ভিডিওটা তো আমি একেবারে প্রথম থেকে শুরু করি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ফুল দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কোনটা চুজ করা বেটার হবে তো প্রথমেই ডিপ্লোমা ডিপ্লোমা কি আপনি এসি কম করার পরে আপনাকে কিন্তু ডিপ্লোমা করতে হবে ডিপ্লোমা ডিউরেশন হয়ে থাকে এক বছর দেড় বছর দুই বছর তিন বছর তবে তিন বছরের ডিপ্লোমা করার থেকে আপনার সরাসরি ডিগ্রি চার বছরের কোর্সটা করাই বেটার তো এই যখন ডিপ্লোমা করতে যাবেন তখন কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে যেমন চার থেকে পাঁচটা এখানে সাবজেক্ট আছে হাউস কিপিং আছে ফ্রন্ট অফিস আছে ফুড অ্যান্ড বেভারিস সার্ভিস আছে যেটা ওয়েটার কোর্স ফুড অ্যান্ড বেভারিস প্রোডাকশন আছে যেটা শেফ কোর্স ঠিক আছে পেস্ট্রিয়ান্ড বেকারি আছে এরকম চার থেকে পাঁচটা সাবজেক্ট আছে এই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে আপনি ওয়েটার চুজ করতে পারেন আপনি ফ্রন্ট অফিস চুজ করতে পারেন আপনি শেফ কোর্স বা কুকিং যে কোর্স সেটা আপনি চুজ করতে পারেন এই কয়েকটা কোর্সের মধ্যে যদি একটা চুজ করেন মনে করেন আপনি শেফ কোর্স চুজ করলেন এই শেফ কোর্স চুজ করলেন যখন তারপরে কিন্তু আপনাকে এই শেফ সম্পর্কে যদি আপনি দেড় বছর কোনো ডিপ্লোমা করেন দেড় বছরের মধ্যে এক বছর আপনাকে প্রায় থিওরিক্যাল ক্লাস করাবেন থিওরিক্যাল একেবারে আমাদের স্কুল কলেজে যেমন টাইপের ক্লাস হয় সেরকম টাইপের থিওরিক্যাল সমস্ত কিছু ক্লাস করাবে ক্লাস করানোর পর পাঁচ মাস আপনাকে বাংলাদেশের যে কোনো হোটেলে ইন্টারনি করাবে পাঁচ মাস আপনাকে প্র্যাকটিক্যালি সেখানে আর কি পরিশ্রম করাবে সেই কাজগুলো যেভাবে করবেন আপনি জবের সময় সেই কাজগুলো আপনাকে সেখানে করাবে এরপর এই ডিপ্লোমা কোর্সগুলো করতে আপনার কেমন টাইপের ফিস লাগবে এটা আপনার কলেজের উপর ভ্যারি করে কলেজের উপর ডিপেন্ড করে আপনি মনে করুন ষাট হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত ফিস হয়ে থাকে তবে দেড় বছর যদি কোনো ডিপ্লোমা করতে চান আপনি তাহলে দেখা যায় যেখানে 10 দেড় লাখ টাকার মতোই প্রায় খরচ হয় তো এই কোর্সটা করলে দেখা যাচ্ছে যে আপনি একটা পার্টিকুলারি সেক্টরে যেমন সেফ কোর্স যদি আপনি করেন তাহলে ওই ওই সেক্টরে জাস্ট আপনি সেখানে পারদর্শী করবে আপনাকে মানে আপনি জব করার মতো ওই সেক্টরে আপনি ভালোভাবে হ্যান্ডেল করার মতো আপনাকে সেই ডিপ্লোমা কোর্সে তৈরি করবে দেখা যাচ্ছে আপনি এসি কমপ্লিট করার পর আপনি যদি এই ডিপ্লোমা করতে যান তাহলে ইন্টার পাস করার আগেই কিন্তু আপনি ডিপ্লোমা কমপ্লিট করে একটা জবে লেগে পড়তে পারবেন এখন আসি এই ডিপ্লোমা কোর্স কাদের জন্য বেটার হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যাদের ফাইনান্সিয়াল কন্ডিশন অতটা ভালো না যারা চার পাঁচ লাখ টাকা পড়াশোনার পেছনে খরচ করতে পারবে না বা যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওরকম ভালো না আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে ছোটো থেকেই তাদের তাদের জন্য কিন্তু এই ডিপ্লোমা কোর্সটা বেটার দ্বিতীয়ত হচ্ছে যাদের এজ এজ অনেক বেড়ে গেছে যেমন ধরুন পঁচিশ তিরিশ বছর মিনিমাম এজ হয়ে গেছে তাদের পড়াশোনার প্রতি অতটা ইন্টারেস্ট নেয় বা অত বড় কোনো কিছু করার ওরকম প্যাশন নেই তারা কিন্তু মূলত এই ডিপ্লোমা কোর্স করতে পারেন পরে যারা মনে করুন যে আপনার পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে যারা সহজেই আপনি বিদেশে ঢুকতে চান বিদেশে যে জব করতে চান তাদের জন্য কিন্তু এই ডিপ্লোমা কোর্স তারা মনে করুন এক থেকে দেড় বছরের একটা ডিপ্লোমা কোর্স করে তারা কিন্তু বাইরে কান্ট্রি দিয়ে জব করতে পারবে এবং যারা বাংলাদেশেও আছে যে মনে করুন অন্য একটা সেক্টরে চলে গেছে যে মনে করুন অনার্স মাস্টার্স করে ফেলেছে তারপরে দেখেন অনেক জবের অপরচুনিটি তারা পাচ্ছে না ভালো তারা কিন্তু এই সেক্টরে যখন এই সেই ডিপ্লোমা ছোট একটা কোর্স বা শর্ট কোর্স একটা করে কিন্তু জব শুরু করে দিতে পারে তৃতীয়ত যে আপনি প্রথম অবস্থা যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে কিন্তু একটা পর্যায়ে আপনি যদি ভালো না লাগে তখন কিন্তু আপনি সহজে সেরে আসতে পারবেন কারণ এক বছরের কোর্স এক বছরে আপনার বেশি টাকা খরচও হবে না অনেক টাইমও এখানে ইনভেস্ট হবে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু সহজে এখানে ডিপ্লোমা কোর্সটা সেরে আপনার অন্য জায়গায় আবার অন্য সেক্টরে শিফট হয়ে যাইতে পারবেন এক কথায় যারা মনে করেন এমন একটা কোর্স চাচ্ছেন যে কোর্সটা মোটামুটি আমি কম টাকা খরচ করে মোটামুটি একটা কোর্স করে আমি ভালো একটা জব করবো বা বাইরে যাবো তাদের জন্যই মূলত এই ডিপ্লোমা কোর্স এবার আসি ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্সটা কি ডিগ্রি কোর্স মূলত একটা ব্যাচেলর কোর্স আপনি মনে করেন বিএ আছে বিবিএ আছে বি কম আছে তারপরে বিএসসিআরসি এই যে এই সমমান যেসব কোর্সগুলো হলো সেগুলোই হচ্ছে ডিগ্রি কোর্স এই হোটেল ম্যানেজমেন্টেরও ডিগ্রি কোর্স যদি করেন তাহলে অনেকে সার্কুলার দেয় না যে স্নাতক সমমান আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে তখন আপনি কিন্তু এই কোর্সটা মানে এই ডিগ্রিটা করার পরেও কিন্তু সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চার বছর আপনাকে কোর্স করতে হয় মানে চার বছরের ডিউরেশন এটার তো চার বছরে আপনাকে শেখানো হবে টোটাল আট থেকে নয়টা সাবজেক্ট আট থেকে নয়টা সাবজেক্টগুলো তো ডিউটুলোর মধ্যে যেসব চারটা পাঁচটা সাবজেক্ট দেখলেন যে হাউস কিপ ং ফ্রন্ট অফিস সার্ভিস শেফ কোর্স ফুড অ্যান্ড বেভারেজ কোর্স আরও অনেকগুলো কোর্স এখানে অ্যাড হবে অনেকগুলো সাবজেক্ট অ্যাড হবে টোটাল অ্যাড হয়ে আট থেকে নয়টা সাবজেক্ট নিয়ে টোটাল কিছু আপনাকে অনেক ভালোভাবে শেখানো হবে আপনি যদি চার বছরের কোর্স করেন করেন তাহলে দেখা যাচ্ছে তিন বছর আপনাকে এই জিনিসগুলো থিওরিকাল আমরা যেভাবে অনার্স মাস্টার করতে গেলে যেগুলো শিখি এরকম থিওরিক্যাল ক্লাস আপনাকে তিন বছর করাবে তিন বছর ক্লাস করার পরে এই যে প্রত্যেকটা সাবজেক্টে আপনি দুই মাস করে করে বিভিন্ন হোটেলে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে তবে আপনি যখন ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলবেন যখন আপনি এই কোর্সটা কমপ্লিট করে ফেলবেন তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে যে এই সেক্টরে জব করবেন এরকম না তারা কিন্তু অন্যান্য সেক্টরেও জব করতে পারবেন যেমন এইস ডিপার্টমেন্টে করতে পারবেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে করতে পারবেন আপনি সার্ভিস রিলেটেড যে কোনো জায়গায় কিন্তু আপনি এই ডিগ্রি নিয়ে জব করতে পারবেন তবে ম্যাক্সিমাম জোনাই এই সেক্টরে যেহেতু কোর্স করেছে এই সেক্টরে যেহেতু ডিগ্রি অর্জন করেছে এই সেক্টরে কিন্তু ভালো একটা জবের অপরচুনিটি যেহেতু আছে ভালো একটা জব কিন্তু তারা এখানেই করে তো এখন আসি যে আপনার ডিগ্রি আর ডিপ্লোমার মধ্যে পার্থক্য কি সুবিধা অসুবিধা কি দেখুন ডিপ্লোমা হলো যে এক বছরে দেড় বছরের কোর্স যেখানে আপনাকে শুধুমাত্র একটা সাবজেক্টের উপরে পারদর্শী তৈরি করা হবে বা কম টাইমের জন্য এবং ডিগ্রি একটা অল স্কোয়ার কোর্স যে কোর্স আপনি যখন করেন তাহলে হোটেল ইন্ডাস্ট্রি সব কিছু আপনি বোঝে যাবেন যে কোনো সাবজেক্টে আপনি মুভ করে চলে যেতে পারবেন বা ভালো একটা কিছু করতে চাইবেন আপনি চিন্তা করুন যে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে যারা জব আপনাকে দিবে তারা কি চাইবে যে এক বছরে যে কোর্স করেছে তাকে আমি নিব নাকি যারা চার বছরের কোর্স করেছে তাকে আমি নিব কিন্তু প্রেফার করবে যারা চার বছরের কোর্স করেছে তাদেরকেই নিবে এবং তাদের জন্য কিন্তু প্রমোশনটা সহজে হয়ে যায় আপনি দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু তারা ক্যাপ্টেন হয়ে যায় সুপারভাইজার হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনি যদি ডিপ্লোমা করেন তাহলে কিন্তু এই সুযোগগুলো আপনি পাবেন না এই সুযোগগুলো পাইতেও আপনার অনেকদিন এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম চার পাঁচ বছর আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে কিন্তু এদিকে আপনি শিফট হতে পারবেন বা আপনার প্রমোশন হবে দ্বিতীয় হল আপনি যদি লং টাইমের জন্য একটা ভালো একটা কোর্স খুঁজতে চান বা ভালো একটা ডিগ্রি করতে চান বা ভালো একটা কিছু করতে চান তাহলে কিন্তু ডিগ্রিটাই সব থেকে বেটার কারণ কি আপনি যখন ডিগ্রি করবেন তখন কিন্তু আপনি যখন বাহিরের কান্ট্রিতে যাইতে চাইবেন পড়াশোনার ক্ষেত্রে জাস্ট জবের ক্ষেত্রে না যদি পড়াশোনার ক্ষেত্রে যে আপনি ভালো একটা জব করতে চান বা আরও দূরে অগ্রসর হতে চান তাহলে কিন্তু ডিগ্রি কোর্সটা বেটার কারণ ডিগ্রি কোর্সে অনেকগুলো আপনি পয়েন্ট পাবেন যে কোর্সগুলো আপনি যদি ডিপ্লোমা করেন তাহলে খুবই কম পয়েন্ট থাকে সেই পয়েন্ট দিয়ে কিন্তু বিদেশে যাওয়া সমস্যা হয়ে যায় যেগুলো ডিগ্রি যদি কোর্স করা থাকে তাহলে আপনার নিমিশে একটা ভালো পয়েন্ট থাকে আপনি সহজে বাইরে কান্ডে যেয়ে কিন্তু ভালো একটা লাইফ সেটেল করতে পারবেন বা লাইফে জব করতে পারবেন এছাড়াও যদি ডিগ্রি করেন তাহলে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম যদি আপনি করেন সেই ট্রেনিংটা যদি আপনি করেন তাহলে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে সুপারভাইজার সরাসরি ম্যানেজার পদেও কিন্তু সহজেই আপনি চলে যেতে পারবেন তো মোটামুটি সব থেকে সব দিক দিয়ে বিবেচনা করে বলা যায় যাদের বয়স অল্প যারা মনে করেন এএসসি ইন্টার মাত্র কমপ্লিট করলো তাদের জন্য কিন্তু ডিগ্রি কোর্সটা সব থেকে বেটার সব থেকে ভালো কারণ ডিগ্রি যদি কোর্স করেন তাহলে আপনি অনেক সুযোগ আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি ডিপ্লোমা করতে পারবেন না ডিপ্লোমা জাস্ট শুধুমাত্র অল্প কিছু টাইমের জন্য অল্প কিছু টাকা টাকা ইনভেস্ট করে ভালো মোটামুটি একটা লাইফ সেটেল করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স আর ডিগ্রি কোর্স হচ্ছে অল স্কোয়ার একেবারে মানে টোটালি ভালোভাবে যদি আপনি লাইফ লিড করতে চান ভালোভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান লং টার্মে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে কিন্তু ডিগ্রি কোর্স ইজ দ্য বেস্ট অপশন